বন্ধুরা গ্রাম এলাকার মধ্যে একটা সেরা বিজনেস হচ্ছে পোলট্রি ফার্ম বিজনেস মানে মুরগির ফার্ম এবার যে কোনো মুরগি ফার্মে করতে পারেন পোলট্রি হোক সোনালী হোক দেশি হোক যে কোনো কিন্তু আপনার ফার্মটা করার আগে কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে ফার্মটা করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে তাই এই ভিডিওতে বলবো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন আর তার আগে বলে দিই যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নানা ধরনের বিজনেস আইডিয়া এই চ্যানেল থেকে পাবেন এবং আপনারা উপকৃত হবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে যেটা সব বড় দরকার সেটা হচ্ছে আপনার পোলট্রি বা মুরগি যে কোনো মুরগি সম্পর্কে ওটাকে প্রতিপালন করার প্রশিক্ষণ বা আপনার প্রশিক্ষণ যদি না থাকে আপনি ওটা প্রশিক্ষণ নিতে পারেন বা আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে আমার এই চ্যানেল থেকে বা অন্যান্য চ্যানেল থেকে আপনারা সেগুলো জেনে নিতে পারেন প্রথমে আপনাকে ভালো হবে ও মুরগি প্রতিপালন করার শিক্ষা প্রশিক্ষণ ওটা আপনাকে নিতে হবে এবার এমনি কোম্পানির চাষ যদি আপনি করেন সুপারভাইজার বলে দেয় যা বা ডাক্তার যে ডাক্তারগুলো থাকে কোম্পানি সেগুলো বলে দেয় তবু আপনি যদি একটু কিছু না জানেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না কেননা সুপারভাইজার বা ডাক্তারের তো একটা ফার্ম থাকে না প্রচুর থাকে বুঝলেন তো সেই জন্য আপনাকে কিছু একটু জেনে রাখতে হবে সব থেকে বড় জিনিস হচ্ছে এটা এটা আপনারা অবশ্যই জেনে রাখবেন এবার তারপরে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব জমি বা আপনারা লিজও নিতে পারেন ও জমি এবার জমির উপরে তো আপনাকে ফার্মটা করতে হবে এবার ফার্মটা তো করতেই হবে আপনার শুধু তো প্রশিক্ষণ নিলেই হবে না আপনাকে প্রতিপালন করার জন্য জায়গা চাই ওর উপরে আপনাকে ঘর বানাতে হবে এবার আপনার জায়গাটার মধ্যে আমি বলে দিই রাস্তা ধারে যদি জায়গা হয় খুবই ভালো হয় আবার একটা দুটো জমি রাস্তার একটা দুটো জমি পর হলেও অসুবিধা নেই কিন্তু কী বলুন তো খাবার বা মুরগি নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো সুবিধা হবে এবং আপনারা দেখবেন পূর্ব পশ্চিম লম্বা যদি জমি থাকে তাহলে খুবই ভালো হয় আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনার লম্বা চপড়ার ব্যাপারটা আপনার চবড়া কুড়ি থেকে বাইশ ফুট করবেন আর লম্বা আপনি যত খুশি করতে পারেন বুঝলেন তো লম্বা যত খুশি করতে পারেন তাহলে আর চবড়াটা বেশি করবেন না কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য অনেক ফার্মের ক্ষতি হতে পারে সে জন্য আপনার পূর্ব পশ্চিম লম্বা করবেন এবং আপনার চবড়াটা উত্তর দক্ষিণ করবেন এবার ওটা চবড়া আর লম্বা যত করুন ঠিক আছে এবার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাকা আপনার টাকা ছাড়া কোনো কিছুই হবে না কারণ আপনাকে ঘর বানাতে হবে এবং অন্যান্য খরচা কারেন্টের জন্য বা ফ্যান লাইট ইত্যাদির জন্য প্রচুর জিনিসের জন্য মোটর বসানোর জন্য আপনাকে টাকা দরকার এবার টাকা কতটা লাগবে খরচা হবে মোটামুটি একটা ফার্ম বানাতে মানে ফার্ম তৈরি করতে হাজার ফার্মে আপনার মোটামুটি যদি করেন তাহলে মোটামুটি দু লাখ টাকা খরচা হবে আর যদি ভালোভাবে করেন আপনার আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হবে এবার এখানে ভুল তথ্য দেওয়া হয় না এই চ্যানেলে আপনারা জানেন তবুও আমি এবার বলে দিলাম মোটামুটি এবার কম বেশি দু দশ হাজার কম বেশি হতে পারে মোটামুটি ধরে নেন দু থেকে তিন লাখ টাকায় ধরে নেন ঠিক আছে হাজার ফার্ম এবার যত বেশি করবেন একটু খরচা এই তুলনায় কম হবে কারণ ধরুন মোটরটা একবারই বসাতে হবে কারেন্টের কোটেশানগুলো একবারই করতে হবে এরকম কিছু খরচা আপনার বেঁচে যাবে ঠিক আছে সেই জন্য এটা এবার সর্বশেষ যেটা আপনার দরকার সেটা হচ্ছে লাইসেন্স লাইসেন্স বলতে একটা আপনার নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন পঞ্চায়েত থেকে তাহলে কী বলুন তো কেউ অবজেকশন দিতে পারবে না আর একটা স্টেট লাইসেন্স স্ট্রেড লাইসেন্স করিয়ে নেবেন স্টেট লাইসেন্সেও কম খরচা হয়ে যাবে ওটা করে নেবেন তাহলে আপনার আর কিছু লাগবে এবার সর্বশেষ যেটা বলবো কত আপনি ইনকাম করতে পারবেন এবার ধরুন এতটা খরচা করে করছেন ইনকামও তো আপনাকে করতে হবে আর ওটাও জানা দরকার সেজন্য কত ইনকাম করতে পারবেন মোটামুটি হাজার ফার্ম যদি করেন আপনি যদি নিজে করেন যদি আপনি নিজে চাষ করেন পোলট্রি ফার্ম তাহলে আপনার এখানে আবার নিজে খরচা আছে নিজে মোটামুটি একটা খরচা বল দিচ্ছি আপনার দেড় থেকে দু লাখ টাকা খরচ হবে আপনার হাজার মুরগিতে আপনি যদি নিজে করেন এবার আপনি কত ইনকাম করতে পারবেন মোটামুটি যদি দাম থাকে আপনি ওখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবার যদি দাম বেশি থাকে আপনি এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এবার বলি যদি আপনি ভাবেন আমি নিজে করব না আমি এতটা খরচা করে আবার ফার্ম করলাম টাকার পরিমাণটা আমার কম তাহলে আপনি কোম্পানি করতে পারেন কোম্পানি করলে কত ইনকাম করতে পারবেন কোম্পানি করলে আপনি হাজার ফার্মে মোটামুটি খরচ খরচ বাদ দিয়ে পনেরো থেকে তিরিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবার এখানে কম বেশি আছে সেই জন্য আমি পনেরো থেকে তিরিশ হাজার বললাম এর মধ্যে আপনি কোম্পানি করলে ইনকাম করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ